হোয়াট ইজ মাদার ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা কাকে বলে? পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন শিশু জন্মগ্রহণ করে। আমাদের বাংলাদেশে যখন একটা শিশু জন্মগ্রহণ করে, সে জন্মের পর থেকে কিন্তু তার মায়ের কাছে থাকে, এবং সে তার মায়ের যে বৈশিষ্ট্য বা তার মা যে ভাষায় কথা বলে বা তাদের পরিবার, তাদের এই রাষ্ট্র বা তাদের এই সমাজ যে ভাষায় বা যেভাবে চলাফেরা করে, তাদের সেই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে কিন্তু প্রকাশ পাবে। তাই একজন শিশু যে দেশে জন্মগ্রহণ করে, হতে পারে সে বাংলাদেশে জন্মগ্রহণ করলো, জন্মের পরে সে তার মায়ের কাছ থেকে যে ভাষা শেখে সেটাই হচ্ছে মাতৃভাষা। আমি একজন বাঙালি, আমি জন্মের পর থেকে মায়ের কাছ থেকে বাংলা ভাষা শিখেছি, অতএব আমার মাতৃভাষা হচ্ছে বাংলা।